নিউজ ভ্যানগার্ডে আয়োজিত নীলজ্যোতি ট্র্যাভেলস শারদ সেরা আমার পাড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতায় শহরের সেরা 10টি ক্লাবকে পুরস্কৃত করা হয়েছে। ভ্যানগার্ডের পক্ষ থেকে প্রতিটি সেরা ক্লাবের প্রাঙ্গণে গিয়ে কর্মকর্তারা পুরস্কার তুলে দেন। শারদ উৎসব উপলক্ষে নিউজ ভ্যানগার্ড শারদ সেরা আমার পাড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতার স্পন্সর ছিল নীলজ্যোতি ট্র্যাভেলস। পঞ্চমী ও ষষ্ঠীর দিন নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানের প্যানেলিস্টরা রাজধানীর প্রতিটি ক্লাবে ক্লাবে যান। ক্লাবগুলির মূর্তি মণ্ডপ পুজোর থিম সহ অন্যান্য বিষয় বিবেচনা করে বেছে নেন সেরা 10টি ক্লাব। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য, তিনজন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী, অরিন্দম চক্রবর্তী ও রঘুনাথ মুখার্জি। এছাড়া সমাজকর্মী ধীমান দাস চৌধুরী, প্রদীপ্ত রায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্যানেলিস্টদের বিচারে সেরা 10টি ক্লাবকে সপ্তমী সন্ধ্যায় পুরস্কৃত করা হয়। এদিন নিউজ ভ্যানগার্ডের কর্তৃপক্ষ মণ্ডপে মণ্ডপে গিয়ে ক্লাব কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।